বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, তিনি যখন শিরোনামে আসেন, অভিনেতা হিসেবে নয়, সিনেমা নিয়ে নয়, রাজনীতি নিয়ে তিনি শিরোনামে আসেন, এমন সব মন্তব্য করেন যে মন্তব্যগুলো জন্য অস্বস্তিতে পড়ে দল। একটা অদ্ভুত লোক এই চিরঞ্জিত চক্রবর্তী, যিনি উল্টো পথে হাঁটেন স্রোতের, আবার উল্টো কথা বলেন আর মানুষ সেটা খায়, ওনাকে জেতায়। তিনবারের বিধায়ক, একবার দুবারের নয়, সেই 1911 সাল থেকে 2026 পর কিন্তু তিনবার তিনি জিতেছেন। আমরা যদি দেখি যে চিরঞ্জিত চক্রবর্তী কী কী বলেন, তাহলে দেখা যাবে রাজনীতি আমার ভালো লাগে না, রাজনীতিতে টাকা আছে, কোথাও কোথাও মধু আছে, সেই জন্য দলের অন্য বিধায়ক সম্পর্কে তিনি মন্তব্য করেন। এবার যে মন্তব্যটা করেছেন, তিনি তিনবারের বিধায়ক, রাজনীতিও করেন, অথচ তার একদমই পছন্দ না এবং তিনি ভালোবাসেন না, নিজের মুখে সে কথা বলেছেন একটি দৈনিক পত্রিকায়। লিখেছেন, জীবনের 15টা বছর কেটে গেল পলিটিক্স করেই, যেটা করতে একদম ভালোবাসি না। বুঝতেই পারছেন, তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরায়ও বলেন, আবার পত্রিকার সাংবাদিকদেরও একই কথা বলেন। তিনি 21 সালের বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূলকে বলেছিলেন, ওই খানিকটা দেব যেমন এবার বলেছে, আমার তো মনে হয় যে এই চিরঞ্জিতের থেকেই দেব শিখেছেন, দুজনের মধ্যে আবার সম্পর্ক ভালো, যে টিকিট পাবো কি না, রাজনীতি করব না, আবার তিনি দাঁড়িয়েও গেলেন। তো তিনি বলেছেন যে একটা জায়গায় তাকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে জীবন ও কেরিয়ারের এই পর্যায়ে এসে সক্রিয় রাজনীতি করতে কতটা ভালো লাগে এখন, জানেন তৃণমূলের রাজনীতি মানেই কিন্তু একটা বিরোধীরা দাগিয়ে দিচ্ছে চোর, তাদের যে সমস্ত কর্ম সেই সমস্ত কর্ম নিয়ে তোলা নিয়ে, অর্থাৎ টাকা তোলাবাজি নিয়ে প্রশ্ন উঠছে, যা ঘটে তার কিছু তো রটে, ঠিক সেরকম, বা যা রটে তার কিছু তো ঘটে, বিষয়টা এরকমই। তো চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন, দায়িত্ব যখন নিয়েছি পালন তো করতেই হবে যতদিন আছি, তবে পরের বার থেকে আর দাঁড়াবো না, এটা আমার স্বপ্ন, তবে তা মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি করবেন কি না জানি না, ওকে প্রত্যেকবারই বলি আমাকে ছেড়ে দিন, প্রত্যেকবারই জবাবে বলেন পরের বার। এই করতে করতে 3টে টার্ম, মানে জীবনের 15টা বছর চলে গেল, যে কাজটা একদম ভালোবাসি না সেই পলিটিক্স করতে, ভালো না বেশে রাজনীতি করে যাচ্ছেন, সাংবাদিক প্রশ্ন করেন। তখন চিরঞ্জিত উত্তর দেন, ধরুন কোনো শিল্পী অর্জুনের চরিত্রটা চায়, কিন্তু তাকে নকুলটা দেওয়া হলো, সেটা যদি সে মেনে নেয় তাহলে রোলটা করতেও তো হবে, যে সঙ্গীকে পছন্দ হচ্ছে না তার সঙ্গে সারা জীবন কাটিয়ে দেয় না মানুষ, পাল্টা তিনি কোশ্চেন করেন। অবশ্যই ইদানিং বউ হারালে বউ পাওয়া যায় বললেই বউ পাওয়া যাচ্ছে, জোরে হাসেন, জোকস অ্যাপ পার্ট বলেন, বিবাহ নামের ব্যাপারটির মধ্যে যে স্থায়িত্ব ছিল সেটা আর নেই, যাক সে কথা, আসলে আমি তো মাসকে ভালোবাসি তাই রাজনীতিটা করে যাচ্ছি, অর্থাৎ ভিড় উনি পছন্দ করেন। তবে অসুবিধে হয় অন্য জায়গায়, কি অসুবিধা, যেভাবে পার্টিকে চলতে হয় সেভাবে আমাকেও চলতে হবে, পার্টির মাথারা যা বলবেন সেটাই বেদবাক্য, হিসেব মেনে চলতে হবে, আমি একজন স্বাধীন অভিনেতা যে সারা জীবন কারোর কথায় কাজ করেনি, এখানে তো আর তা হয় না, সেটাই আমাকে একটু অস্বস্তি দেয়, আমি বোধহয় একমাত্র লোক যে প্রতিবারই চেয়েছে ভোটে হেরে যেতে, যেখানে এই পদ পাওয়ার জন্য কোটি কোটি টাকা দেয়, তবে রাজনীতি আমাকে অসুবিধায় ফেলেনি কখনো, আর দলের দুর্নীতি নিয়ে অসুবিধা হয় না। এই প্রশ্নের উত্তরে বলেছেন, অস্বীকার করেননি কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী যে দলে দুর্নীতি হয় না, তিনি বলছেন হয়তো, আমি তো এখনও ইডি সিবিআইয়ের তালিকায় নাম লেখাইনি তাই অসুবিধা হয় বই কি, অর্থাৎ যারা নাম লিখিয়েছে। বিরোধীরা এখন সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে, সেখানে আপনার স্ট্র্যাটেজি কী? চিরঞ্জিত বলেন, আমার মনে হয় ভাষার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, মঞ্চে উঠে মোদি বক্তৃতা দিচ্ছেন, ওর অনেক কথাই লোকে বুঝতে পারছেন না, অথচ পিছনে বাংলায় লেখা হোর্ডিং পশ্চিমবঙ্গ, একসময় হলে যত চলেছে তার চেয়ে
বেদের মেয়ে জ্যোৎস্না বেশি চলেছে, গ্রামগঞ্জে সাধারণ মানুষ হিন্দিটা ততটা গ্রহণ করে না। তো স্বাভাবিকভাবেই এই যে চিরঞ্জিৎ চক্রবর্তী, তিনি কিন্তু বলেন তার স্বপ্ন হেরে যাওয়া।